আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আবার উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব, সেই আলোচনাটির হেডলাইন হলো আল্লাহর জাত থেকে আসিয়াছি, আবার যাতে না ফেরা পর্যন্ত আমরা কেউ মুক্ত না। মুক্তি পেতে হলে আমাদের কি করিতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সারা জীবন আমরা শুধু বেহেস্ত লাভের আশায় এবং দোজকের ভয়ে আল্লাহর ইবাদত করেছি, কিন্তু বেহেস্ত ও দোজকের মধ্য দিয়ে আরও একটি পথ রয়েছে, সেই পথটির নাম হল মুক্তির পথ। সেই পথে গেলে জন্ম এবং মৃত্যুর ভয় থাকে না। জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া অনেক কষ্ট। জন্মান্তরে আসিয়া দেখা যায় পৃথিবীতে চলিতে যাইয়া দুনিয়াবি পেঁচে পড়িয়া অনেক কষ্ট, অনেক পাপ কাজে লিপ্ত হইতে হয়। তখন আর মুক্তির পথ পাওয়া যায় না। চতুর্দিকে দুনিয়াবি লোভ লালসা ঘিরিয়া ধরে, সেখান থেকে আর সহজে ছোটা যায় না। তাই বলি, মুক্তি নিতে না পারলে কখন আবার জন্মান্তরে আসিতে হয় তাহা বলা যায় না। আরেকটি কথা হইল, এই পৃথিবীতে বা এই পৃথিবীর মানুষ বেহেস্তটা কী এবং দোজকটা কী বেশিরভাগ মানুষই জানে না, এমনকি জানতে চায় না বা জানার চেষ্টাও করে না। যে দোজকের শেষে বেহেস্তে যেতে হবে এবং বেহেস্ত শেষে আবার দোজকে ফিরে আসতে হবে, এই যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরতেছে আর বলতেছে, মরিয়া গেলে পাপি হইলে দোজকে যেতে হবে, আর দোজকে থাকিয়া দোজকের কথা বলে এবং বেহেস্তে থাকিয়া বেহেস্তের কথা বলে। কিন্তু অবুঝ মানুষের দোজক বেহেস্ত আর শেষ হয় না। তাই বলি, বেহেস্তও চাই না, দোজকও চাই না, আমরা মুক্তি চাই, আমরা মুক্তির পথ চাই। তাহলে মুক্তি পাইতে হলে আমাদের কি করতে হবে? মুক্তি পেতে হলে এই পৃথিবীতে মুক্ত ব্যক্তির কাছে যেতে হবে। মুক্ত ব্যক্তির কি লক্ষণ, কেমন করে তাহাকে চিনব? লক্ষণগুলো হলো, তিনি একজন সাধক হবে, কেননা কিছুর প্রতি তাহার লোভ লালসা থাকবে না, নিজের সম্পদকেও টিকিয়া রাখার মতো মন মানসিকতা থাকবে না, নিজের খাওয়ার চিন্তা করবে না, নিজের বিপদ যতই হোক না কেন অন্যের বিপদে সে ঝাঁপিয়ে পড়বে, অন্যের বিপদ উদ্ধার করার জন্য সে উঠে পড়ে লাগবে। মোট কথা হলো, তার মধ্যে কাম ক্রোধ লোভ মায়া মৎসর্য কোনোটাই থাকবে না। কখনো কখনো রাসূলের কথা, নিজের মুর্শিদের কথা ভাবিয়া চোখে ছলো ছলো অশ্রু ঝরতে দেখা যায়। এই দুনিয়ার দুঃখে কষ্ট তাহাকে স্পর্শ করতে পারে না, শত দুঃখেও হাসি হাসি মুখ করতে দেখা যায়। এই মানুষটি মৃত্যুর পরেও চিরমুক্তির জন্য 95% সম্ভাবনা আছে। কেননা পৃথিবীকে যে লাথি মারল, পৃথিবীও তাকে লাথি মারল। আমরা এই লক্ষণের কোনো সাধক বা কামেল পীর যদি পাই, তাহলে আমি তুমি সেই কামেল ব্যক্তির সাথে সঙ্গ রাখিলে আমরাও সেই মুক্তির পথ পাইয়া যাব। এই মুক্ত ব্যক্তিটি ভালো জ্ঞান চরিত্র আমাদের মধ্যে বা আমার তোমার মধ্যে সেট করতে পারবো, তাহলে একদিন আমাদের চিরমুক্তি হইয়া যাবে, আমরা অবশ্যই মুক্তির পথ পেয়ে যাব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।